একের ভিতরে দুই, আপনি কিনলেন ডরপার, আপনার কাছে পা হচ্ছে দুম্বা, কিভাবে হচ্ছে এইটা আপনারা চাইলেই দেখতে পারেন। যে এই যে দেখেন, এটার মা হইলো ডরপার, বাবা হইলো দুম্বা, ও আসছে ক্রস। কেন এইখানে যদি এটা ডরপার হয়, আমি যেই দামে সেল করবো, এখন দুম্বার ক্রসে এর থেকে দ্বিগুণ প্রাইস বেড়ে গেল। আসলে ব্যবসাটা জানতে হবে সুন্দরভাবে, কিভাবে লাভবান হওয়া যায়, কিভাবে করলে লাভ করতে পারবে একটু বেশি। ওর মা কোনটা একটু আমরা দেখতে চাই। ওর মা হলে যেটা, এই যে দেখেন ওর মা হলে এটা, এই যে এটা হলো ডরপার, ডরপার আর এটা হলো দুম্বা। ওর বাবা হলে এটা, ওর বাবা হলো এটা। জি আচ্ছা, তো এটা আপনি কিভাবে দুম্বা দিয়ে মানে ডরপারের ক্রস করেন? জি মানে এটা কি করে সম্ভব? এই যে আপনি দেখেন ন্যাচারাল, এই যে এটা বাস্তবটা দেখেন, এই যে চলে আসছে আপনার দুম্বার ক্রস, এই যে আপনার দুম্বার লেস থাকে না ডরপারের লেস হয়। ডরপার হতো শুধু, জি, তাহলে এটার প্রাইসটা কেমন হতো? আর যদি এখন ডরপার এবং দুম্বা দিয়ে ক্রস করেছেন, তাহলে এখন প্রাইস হবে কত? এইটা যখন 4 মাস বয়স হইতো, যদি ডরপারের থাকতো, এটা 4 মাস বয়সে প্রাইস আসতো 20,000 টাকা। আর এখন এটা দুম্বার ক্রসের কারণে 4 মাস বয়স হলে এটার দাম আসবে আপনার 35,000 টাকা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি পুরুবাড্ডা কবরস্থান রোডে রয়েছে মাহবুব ডেরি ফার্ম। দর্শক, এই ডেরি ফার্মের পাশাপাশি তিনি এই গারল, দুম্বা, আফ্রিকান বয়ার এবং রয়েছে তার এখানে অসংখ্য জাতের মানে উন্নয়ন থেকে শুরু করে সব ধরনের মানে এলো গারল এবং দুম্বা তিনি এখানে পালন করে থাকেন। এবং পাশাপাশি আমরা এই প্রতিষ্ঠান থেকে এই মুহূর্তে আমরা যে প্রতিবেদনটি করব, অসংখ্য তিনি এখান থেকে গারল এবং দুম্বা বিক্রি করে থাকেন, কী ধরনের দামে বিক্রি করেন এবং এখান থেকে কিভাবে তিনি জাত উন্নয়ন করেন, সেই বিষয়গুলো টোটাল তথ্যগুলো জানবো। এবং সরাসরি আপনারা কথা বলতে পারবেন মাহবুব ভাইয়ের সাথে, কোনো দালাল নয়, মালিকের সাথে কথা বলে আপনারা এখান থেকে কম দামে এবং সর্বনিম্ন প্রাইসে আপনারা এইখান থেকে দুম্বা এবং গারল এবং আফ্রিকান বয়ার আপনারা কিনতে পারবেন। দর্শক, আমরা কথা বলবো মাহবুব ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপনার কাছ থেকে যারা ক্রয় করবে, জি, গারল বলেন, দুম্বা বলেন, আফ্রিকান বয়ার বলেন, দরপার বলেন, হ্যাঁ, যেটাই ক্রয় করুক, জি, যে আপনি তাদেরকে একটা কৌশল শিখিয়ে দিবেন কিনা, যে যারা ক্রয় করতে আসবে, জি, যে 5টা ঘারল নিল, জি, 5টা দরবার নিল, জি, বা দুম্বা নিল আপনার কাছ থেকে, যে কোন কৌশলটা অবলম্বন করলে সেও লাভবান হতে পারবে? আসলে সে যদি চায়, যেমন কেউ যদি ওইভাবে চায়, যে যেটা আমি সাধারণত সাজেশন দিয়ে থাকি, যে আপনি যদি গারলটা পালেন আর দরপারটা পালেন, তাহলে দরপারের মেল রাখবেন আপনি, গারলের মেলের আপনার দরকার নেই। কেন, যদি আপনার গারলকে দরপারে আপনি ক্রস করে, তাহলে সেইখানে ভালো একটা বাচ্চা আসে, অনেক বড় হয়, অল্প সময়ে মাংসের জন্যও আপনার অনেক বেশি হয়, অল সাইড ভালো হয়। আপনার যেই খাবারটা আপনি খাওয়াচ্ছেন, সেম টাইম তো গারলটাও খাচ্ছে, কিন্তু আপনি লাভবান হচ্ছেন এইটাই, জাস্ট বিডের কারণে, মিলটা চেঞ্জ করে দেওয়ার কারণে। আপনার গারল যদি হয় 50 কেজি, আপনি ওইটা ক্রস ব্রিডিং করলে ওইটার ওজন হবে 75 কেজি, আপনি 50% আপনার গেইন করতেছে ওইটা, তাহলে সেই ক্ষেত্রে আপনার অনেক ভালো হচ্ছে না ভাই? আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে, যে আপনি তো এখান থেকে যদি আপনার কাছ থেকে গারল বা দরপার নেয় বা দুম্বা নেয়, জি, তাহলে আপনার সাথে যোগাযোগ করবে? আর কিভাবে ঠিকানাটা একটু বলবেন, মানুষ সহজে আপনার কাছে পৌঁছাতে পারে? এবং সরাসরি এখানে কি কোনো দালাল মাধ্যম রয়েছে কিনা, বা কারোর মাধ্যম দিয়ে কি ক্রয় করতে হবে কিনা, বা অন্য মাধ্যম হয়ে আপনার কাছ থেকে আসতে হবে কিনা, নাকি এই নাম্বারটাই আপনার সরাসরি আপনার সাথে যোগাযোগ করতে পারবে? সরাসরি যোগাযোগ করলেই ভালো। সে যদি কারো মাধ্যমে আসে, সেটা তার লস হবে, সে যদি কাউকে দালালি দেয় বা ই দেয়, সেটা সে ক্ষতিগ্রস্ত হলো। আমার এখানে ডাইরেক্ট যদি আসতে চায়, মধ্যপাড্ডা পুষ্টাবিজ গলির নেমে পূর্বপাড্ডা কবরস্থান এসে মাহবুব ডেরি ফার্ম বললে ইনশাল্লাহ যে কেউ দেখাই দিবে। তা আমার নাম্বারটা হলো 01712-606-717, আর বাংলা লিঙ্ক নাম্বারটা, এটা ইমো, হোয়াটসঅ্যাপ সব কিছু আছে আপনার, 01911-3851। এটা হলো এই নাম্বারে যোগাযোগ করলে উনি ইনশাল্লাহ আমার এখানে চলে আসতে পারবে। আমরা তো আপনার এখানে একটা শেড দেখাচ্ছি, এখানে পাশাপাশি রয়েছে আপনার মানে আরো 2টি শেড রয়েছে, জি, এটা আলাদা আলাদা শেড আছে। আসলে আলাদা আলাদা একটু রাখলে একটু সুবিধা হয়। এই যে পাশেটাতে আসেন, এখানে আছে দুম্বা, আছে আপনার দরপার, আছে এই পাশেও একটু সাইজ এক্স, এক বেশ ছোট সাইজ এখানে, জি, মানে এগুলোর দামটা একটু কম আছে, পিছনে শুধু সামান্য আছে, আর এগুলো হলো দুম্বা, যেমন দুম্বা ফিমেল,
এটা ফিমেল দুম্বা, এটার বয়স হলো আপনার 10 মাস নিউডাল আর কি। আর এগুলো হলো যে ডরপার, এগুলো হলো 6 মাস বেসের আর কি। যেমন এর ভিতর দেখা যায় সবগুলো একরকম হয় না, একটু 19-20 হয়। মানে অনেকে দাম শুনে মানে হলো এত দাম কেন, মানে বেড়ার দাম মানে এত কম, মানে হলো গারুলের দাম এত কম, কিন্তু আপনি দরপারের দামটা বলছেন। জি জি, দরপারের এগুলো দরপার তাহলে এগুলোর দাম কেমন হতো? দেশি বেড়া হলে এটা এরকম সাইজের হলে 5,000 টাকা প্রাইস আসতো। 5,000 টাকা আর এটা দরপারের কারণে। আপনি দেখেন দেশি বেড়া যদি এই সাইজ হইতো, এটার ওজন হইতো আপনার সর্বোচ্চ 8 থেকে 10 কেজি। আর এটা তো ছোট একটা বাচ্চা, 5 থেকে 6 মাসের। তারপরে এটার ওজন আছে আপনার 20-22-25 কেজি। 6 থেকে 9 মাসের ভিতরে মোটামুটি। বছরে কয়বার বাচ্চা দেয়? বছরে 2 বার বাচ্চা দেয়। কয়টা করে বাচ্চা দেয়? আপনার 80% একটা পাবেন, আর 20% দুইটা। আরেকটা জিনিস দেখেন, এই যে ডরপার দিয়ে আমি এখানে আপনার ক্রস করছি দুম্বা দিয়ে, এটা আপনি দেখেন আমি দেখাচ্ছি যে কেমন বাচ্চা আসছে। এই যে এটা হলো দুম্বা, এটা দিয়ে বিট করা, এটা দিয়ে বিট করা, বিট করা। এটার বয়স হলো 4 দাঁত। এটা 4 দাঁত? জি। আপনার এখানে অনেক পুরানো নাকি এটা? না অনেক পুরানো না, পুরানো গুলা যেগুলো আর আছে অনেকগুলো সেল করছি, অনেকগুলো বিক্রি করছি। জি, অর্থাৎ যেগুলো একটু বয়স হয়ে যায় ওগুলো আমরা কোরবানির জন্য ছেড়ে দিই। আচ্ছা। বা ওগুলা বিভিন্ন অনুষ্ঠান হয় তখন ওগুলা বিভিন্ন লোক আসে তখন দিয়ে দিই, যেটা বয়স হয়ে যাবে বিট করাটাই থাকে না। আর যাতে ইন ব্লিডিং না হয়, এইখানে একটা ব্যাপার আছে, যেমন ইন ব্লিডিং হয়ে গেলে একটা আমি লং টাইম রাখতে পারবো না, কেন ওইটা আপনার চেঞ্জ করতে হবে, না হলে ইন ব্লিডিং হয়ে যাবে। ইন ব্লিডিং হয়ে গেলে বাচ্চাগুলো ভালো আসবে না, আপনার প্রতিবন্ধী হবে, বিভিন্ন রকমের সমস্যা হবে, রোগবালাই বেশি হবে, সমস্যা হয়। মানে একটাকে লং টাইম রাখা যায় না? একটা লং টাইম রাখা যায় না। যেমন আপনি এটা বিট করাইছেন, এইটাই যাতে ওইটার বাচ্চাটাকে বিট না করে, একটু খেয়াল করতে হবে আর কি। মানে এটা দিয়ে যে যেটাকে বিট করেছেন, এটার বাচ্চা যেন আবার ওটাকে বিট না করে। জি জি, এটা বাচ্চাটা যাতে ওই বাচ্চাটা মানে বাপ যেটাকে বিট করেছে সেটা যেন মানে হলো ছেলে যেন আবার মানে হলো ওই মাকে বিট না করে, বা ওর ওর বা ও যাতে ওর বাচ্চাটাকে বিট না করে, ওর বাচ্চাটাকে আবার ওর বাচ্চা বিট না করে। জি, এর জন্য হলো একটু সচেতন থাকতে হবে, যেমন ইন ব্লিডিংটা যাতে না হয়। যেটা আমরা ওই সবাই জানে এই লাইনটাতে, আমরা ডেরিতে হোক এইটাতে হোক আমরা ব্লাড লাইনটা ওইটা ভালোভাবে রাখি, যেমন ইন ব্লিডিংটা যাতে না হয়, ওইটা আমরা সবসময় টেক কেয়ার করি। আর যারা খামারি আছে মোটামুটি পুরানো, ওনারা জানে যে এই লাইনটা আপনার টেক কেয়ার করতে হয়। এগুলো মানে অসুখ বিসুখ কেমন হয়, মানে কি ধরনের মানে ট্রিটমেন্ট করতে হয় এবং কত টাকা খরচা হয়? এদের অ্যান্টিবায়োটিক ধারণ ক্ষমতা অনেক বেশি, তো তো এগুলা রোগ বালাই নাই বলে চলে, যেহেতু লাইভ জিনিস টুকটাক হতেই পারে, তো এটার জন্য একদম সিম্পল ট্রিটমেন্ট ওইটা করতে পারে। আর যদি আপনি ভ্যাকসিনের হিসাব করেন, কোর্স কমপ্লিট করেন, সেটা তো একদম সিম্পল একটা জিনিস। যেমন আপনার পিপিআর ভ্যাকসিনটা করতে হয়, এটা হলো খুব সেন্সিটিভ একটা জিনিস ছাগল বেড়া দুম্বার জন্যে, তো পিপিআর ভ্যাকসিনটা যদি আপনার করা থাকে তাহলে সাধারণত অন্য কোনো সমস্যা হয় না। আর পিপিআর ভ্যাকসিন মানে হলো মানে গারল বা দুম্বা বা এগুলোর পিছনে মানে কত টাকা খরচ হয় আপনার? আমার যেমন এই যে দুম্বা ডরপার গারল বলেন, এগুলা আপনার পার পিস একটা করে আমার কস্টিং পড়ে আর কি। পিপিআর ভ্যাকসিন 100 মিলি থাকে, 100 মিলি 100 টাকা। তো এটা গভর্নমেন্টও মোটামুটি ভালো ফ্যাসিলিটি দেয়, আমাদের এই যে এখানে আছে পশু হাসপাতাল থেকে আমরা নিয়ে আসি, তখন দেখা যায় এনে আপনার যখন ভ্যাকসিনটা করে ফেলি তখন পার পিস 1 টাকা করে পড়ে আমার। বছরে আপনার যদি ওইভাবে হিসাব করি তাতে মনে করেন আপনার 12 টাকার মতো, 12 টাকা বা সর্বোচ্চ 15 টাকা খরচ হয় আপনার ভ্যাকসিন প্লাস হলে কিম্বি ডুসে চিকিৎসা ট্রিটমেন্টে। জি, 12 টাকা পার পিস, 12 টাকা মানে খরচা 12 থেকে সর্বোচ্চ 15 টাকা। ধন্যবাদ ভাই, আমরা অনেক কথা শুনলাম দর্শক। আপনারা মানে হলো ভ্যাকসিন থেকে শুরু করে, চিকিৎসা থেকে শুরু করে কিভাবে আপনারা ইনব্লিডিং থেকে বাঁচতে পারবেন, পাশাপাশি রয়েছে মানে বিট ক্রস ম্যাচিং মানে করলে মানে কি ধরনের সুবিধা হয়, মানে গারল এবং দুম্বার সাথে ক্রস করলে মানে কি ধরনের সুবিধাটা পাওয়া যায়, এবং দুম্বার সাথে এবং এই দরপারের সাথে মানে যদি আপনি মনে করেন যে ক্রস করেন তাহলে তাহলে কি হয়, সেই বিষয়গুলো আমরা কিন্তু জানতে পারলাম এই মাহবুবের কাছ থেকে। আরো বিস্তারিত বিষয় যদি আপনারা এখান থেকে ক্রয় করে যদি লাভবান হতে চান তাহলে আরো অনেক তথ্যগুলো জানতে পারবেন দর্শক। জি ভাই।
যেমন এটা হলো আপনার ডরপার হলো ওর মা, এই যে দুইটা বাচ্চা দিয়েছে মাশাআল্লাহ দিলে, এই যে এটা হলো ডরপার ওর মা, এই যে কালো মাথাটা এটা হলো ওর মা, এটা হলো মা, ওইটা হলো ওর বাবা, এই এটা হলো বাবা দুম্বা। তাতে কি আসে, যে বাচ্চাটা আসছে আপনার দুম্বা আর ডরপারের ক্রস বিট, তাতে এই যে দেখেন লেজটা হয়েছে একটু ছোট, লেজটা হইলো আপনার মাংসে আসছে লেজে, যেমন দুম্বার লেজ থাকে না ডরপারের লেজ হয়, ওইটা তো আমরা সাধারণত ক্লিপ দিয়ে দিই পড়ে যায়। এই যে দেখেন লেজটা আপনার কত মোটা আসছে, এটা যত দিন যাবে তত বড় হয়ে যাবে। তারপরে বড়টাও আমি দেখাই, অনেক হয়তো বলেন যে বড় হইলে হয়তো বা অনেক সময় ভালো কিছু আসে না, আমি বড়টাও দেখাই। এটা হলো ছোট জিরো সাইজ, অর্থাৎ এটা এক সপ্তাহ বাচ্চা দিচ্ছে, এক সপ্তাহ বাচ্চা হয়েছে। আর এটা দেখেন এই যে দুম্বার ক্রসের এই যে বড়টা, এটা হলো দুম্বার স্টেপের এই যে বড় বাচ্চাটা, এটার বয়স চলে আপনার ছয় মাস, এটার ওজন হবে প্রায় 30 কেজি ফিমেল বাচ্চা। এই যে দুম্বার স্টেপটা দেখেন একদম ফুল স্টেপ, আর এটা কি হলো ডরপার থেকে আসছে, এই যে দেখেন লেজ আসছে সামান্য ছোট, ডরপার আর হলো দুম্বার ক্রস, জি এটা ডরপার আর দুম্বার ক্রস, এই যে লেজ আসছে একদম ছোট, লেজে একদম ফুল মিট চলে আসে, মাংস চলে আসে। এখন এইটা আসছে আপনার 80%, এইটা এখন যখন এই দুম্বাই বিট করবে তখন এইটা থেকে যে বাচ্চাটা আসবে এটা 100% দুম্বা আসবে। এখন আবার মানে হলো এটাকে যদি আবার দুম্বা দিয়ে বিট করার, জি এটা 100% আসবে, তখন দুম্বা একদম 100% আসবে, কেন এটা ফিমেলটা 80% আছে আর দুম্বাটা ন্যাচারাল 100%। এটা যখন বিট করবে, কেন ব্লাড লাইনটা ভালো এটা পেয়েছে, এর জন্য এটা থেকে বাচ্চা আসলে এখনই এটা থেকে দুম্বা আসবে। এটা হলো ভালো কিছু, যেমন তার মানে খামারিদের জন্য যদি আপনি মানে যেভাবে আপনি লালন পালন করতেছেন, যেভাবে জাত উন্নয়ন করতেছেন আর এভাবে লাভবান হওয়ার যদি চায় তাহলে এভাবে করা উচিত। এটাতে লাভবান অনেক, কেন আমি একের ভিতরে দুই পাচ্ছি, কেন একটা দিয়ে আমি দুইটা পাচ্ছি, যেহেতু আমার কাছে দুম্বা আছে, আমি যদি গারল বা ডরপার আমি বিট করাই সেখান থেকে যদি বাচ্চা ক্রস বিট আসে সেটার আমি দাম পাচ্ছি বেশি সেল করলে, আর রাখলে আমি লাভবান হচ্ছি, এটা থেকে আমার দুম্বা আসবে, সেটার জন্য আমি লাভবান বেশি। এই কারণে কেন একটা দুম্বার দাম 130,000 থেকে 1,50,000 টাকা, আর এইটা যেমন এটা যদি আপনার ডরপার হতো এটার প্রাইস আসতো আপনার 30,000 টাকা 6 মাস বয়সে, এখন এটার প্রাইস আসছে আপনার 60,000 টাকা। কেন এটা পার্সেন্টেজ বেশি ভালো, তাহলে আমি লাভবান ওইটার থেকে আরও 50% বেশি, এই কারণে হলো এটাই হলো লাভবান। ধন্যবাদ দর্শক, আপনারা শুনলেন মাহবুবের কাছ থেকে অনেকগুলো তথ্য। আমরা এরপর পরে আরেকটি প্রতিবেদন করবো, সেই প্রতিবেদনের ভিতরে আরও বিস্তারিত বিষয়গুলো জানবেন, যে আপনারা একের ভিতরে দুই পাবেন কি করে এবং কিভাবে আপনি লাভ করতে পারবেন। আমি 5,000 টাকা দিয়ে যে গারল বা দুম্বা ক্রয়, 5,000 টাকা যে দরপার আপনি ক্রয় করবেন বা ভেড়া কিনবেন, সেটাকে আপনারা কিভাবে আরও বেশি দামে ক্রয় করতে পারবেন এবং বেশি দামে বিক্রি করতে পারবেন আপনার খামারে, আপনার জাত উন্নয়ন করে সেটা লাভবান হতে পারেন, সেই বিষয়গুলো কিন্তু আমাদের এই ভিডিওতে তথ্যগুলো রয়েছে। ভালো থাকুন দর্শক, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।